নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না। আজকে আমি তৈরি করছি মুম্বাইয়ের একটি বিখ্যাত ডিশ, মারোয়ারি মাটন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি মাটনটাকে নুন আর রসুন বাটা দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এখানে আমি 700 গ্রাম মাটন ম্যারিনেট করার জন্য স্বাদ অনুসারে নুন আর 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। এই রেসিপিটাতে মাটনটা আগেই সেদ্ধ করে নেওয়া হয় বলে রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর একটা ভিন্ন স্বাদের টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখুন, এটা আমার রিকোয়েস্ট। 15 মিনিট পর 1 কাপ জল দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কুকারে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 2টো সিটি পড়লেই হয়ে যাবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। এবারে মূল রান্নাটায় চলে আসি। তার জন্য কড়াইতে বড় চামচের 4 চামচের সাদা তেল দিয়ে সেটা একটু গরম হতেই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, যাতে গ্রেভিটাতে সুন্দর একটা কালার আসে। আমি মাটন রান্নার সময় অধিকাংশ ক্ষেত্রেই সর্ষের তেল ব্যবহার করে থাকি, কিন্তু মুম্বাইতে এই রান্নাটা হোয়াইট অয়েলেই করা হয়ে থাকে, তাই আমিও রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। এবারে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। ট্র্যাডিশনালি রান্নাটা একটু ঝালঝাল প্রকৃতির হয়ে থাকে, তবে আপনারা চাইলে ঝালটা একটু কম দিতে পারেন। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কিছুক্ষণ কষতে হবে। এই রেসিপিটার ক্ষেত্রে মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত ভালো করে মশলাটা কষানো যাবে তত রান্নাটার টেস্ট আসবে। রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, দেরাদুন রাইস দিয়ে তৈরি, ঝরঝরে গরম ভাতের সাথে দারুণ লাগে। মশলাটা কষতে কষতে যদি মনে হয় একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে, তখন এর মধ্যে একটু মাটন স্টক দিয়ে দিতে পারেন। আমিও এখানে 2-3 চামচে মাটন স্টক ব্যবহার করছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। কষতে কষতে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে আর একটা খুব সুন্দর গন্ধ বের হবে, তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটনটা স্টক শুদ্ধ ঢেলে দিলাম। এবার সমস্ত উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন করে জিরে বাটা আর ধনে বাটা আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, গুঁড়ো মশলার পরিবর্তে যদি আপনারা এইভাবে বাটা মশলা ব্যবহার করেন খুব ভালো টেস্ট আসে। এবার গ্যাসের আঁচটা একদম হাইতে করে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফোটাতে হবে। ফুটতে ফুটতে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামানোর একটু আগে এর মধ্যে 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দেবেন। আমি একটু ঝোলঝোল রাখছি, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।